আমাদের টয়লেট ঘরের ভিতরে, তো ঘরের ভিতরে টয়লেট হইলে স্যার প্রথম প্রথম পানি উঠছে না, তো ঘরের ভিতরে টয়লেট করছি আর সারা ঘর পানিতে ভরে গেছে। এরপর কী করবো আমরা? তারপর আমরা আপাতত ওইটা অফ রাখছি, অফ রাখ কেন এখন পিছনে আমরা ব্যবস্থা করছি। মানে নদীর কাছে তো বন্যা হইলে পানি ওঠে, বা একটু পানি বাড়লেই পানি ওঠে। আর আমি আপনার ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করছি পলিটেকনিক্যাল থেকে। আমার আব্বু চাকরি করে ঢাকাতে, একটু পানি টান দিছে আনমু। তখন ওই যে এখন থাকতে পারি না, পানি এখন আইসি কষ্ট করে গিয়া, আবার যে কেলে পানি বাগনের তো অসুবিধা একটু দেখতেই হবে মামুগু, আবার এখন হেনে যাই গিয়া জোয়ার গিয়া পানি বৃষ্টি পানিতে তালায় যায়। এখন তো ডালাস বান তো পানি একটু কম, জোর কালে তালায় যায় পানিতে। আপনাদের ঘর কি ভেঙে পড়ছিল? হ্যাঁ, কয়টা ভেঙেছে? আমার সামনের বারিন্দারা আসেন না কিছু, টয়লেটের সমস্যা, পানি ওঠে, এরপরে বাড়ির ভিতরে পানি ওঠে, ওই উঠতে নামতে কষ্ট মাগো রাস্তাটা। আমরা তড়িঘড়ি করে তাড়াহুড়া করে করলে এই কাজটা টেকসই হবে না, যে কারণে আমরা একটু সময় নিচ্ছি। কারিগরি রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুশাসন অনুযায়ী আমরা বাজেট পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা নতুন করে আবার কাজ শুরু করবো। আসলে এটা পুরোটাই আমরা একটু ঢালাই করব, আমরা পারলে এখানকার বারান্দাগুলো একটু উঁচু করব। চতুর্দিকে আমরা অ্যাপ্রন, যেটা ঘরের চতুর্দিকে আমরা ড্রেন এবং অ্যাপ্রন, অর্থাৎ পুরোটাই আমরা ঢালাই দেবো। দেওয়ার পরে যদি আমরা গাইড ওয়াল দিই, গাইড ওয়ালের পাশে যদি আমরা ড্রেন করে দিই, তাহলে পানিটা শোষণ করবে এবং এই ঘরগুলি আর ভাঙবে না।